এরপরে প্রশ্ন হাফিজ আল আসাদ, আপনি জানতে চেয়েছেন ফরজ ও সুন্নাত নামাজের সিদ্দায় কোরআনে তো আমরা বলেছি এটা। এরপরে সালাউদ্দিন, আপনি জানতে চেয়েছেন আমাদের দেশে হুজুররা সবকিছুতে দলিল দিয়ে কথা বলে, কার কথা আমরা নিব, আমরা বিদেশে এত কিছু দেখি না। ভাই সালাউদ্দিন, আপনি যদি দলিল বুঝে থাকেন, যে কোনো আলিম আপনাকে দলিল দিয়ে যদি কোনো কথা বলে থাকে আপনি সেটা মানতে পারেন, এবং আপনি যদি বিবেক খরচ করবেন দুজনের মধ্যে যদি মত পার্থক্য হয় কার কষ্টটা বেশি আপনার কোরআন এবং হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ, কোরআন এবং হাদিসের দলিল দ্বারা বেশি সমৃদ্ধ কোনটা, সেটা আপনি আপনার বিবেক খরচ করে অনুমান করে আপনি নির্ধারণ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আপনি যদি সঠিকটা উদ্ধার নাও করতে পারেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করবেন যদি আপনার বুঝটা সঠিক নাও হয়, কিন্তু আপনার বিবেকের সবটুকুকে ব্যয় করতে হবে, চেষ্টা করতে হবে যাতে আপনি সঠিকটা উদ্ধার করতে পারেন, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন করে